খারাপ সময়ে কীভাবে উত্তম ধৈর্য ধারণ করব। আচ্ছা, আমরা অধৈর্য হই কেন বলেন? অধৈর্য হওয়ার কারণ তো মাত্র দুইটা, আপনি যা চেয়েছিলেন পান নাই, যা চান নাই তা হয়ে গেছে। এ দুইটার বাইরে কিছু আছে? চাইছিলেন সুন্দরী বিয়ে করবেন, পাইছেন অসুন্দর, প্রেম করছেন তো পাইবেন তো উল্টাপাল্টা একটা, বাপ মার পছন্দ নাই, কিছুই নাই, নিজে কিছু একটা করে ফেলছেন। এখানে গরম লাগে তো, গরম লাগছে এখানে কেন? ফ্যান দেন বা এসি দেন। তাহলে আপনি যা চাইছিলেন তা পান নাই, যা চান নাই তা পেয়ে গেছেন, এই দুইটাই কন্ট্রোল করে কে? এই ইমানটুক যদি আমার থাকে তাহলে কেন আমি অধৈর্য হই? এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে, ইন্নাল্লাহ মা সাবিরিন। অধৈর্য হয়ে তো কোনো ফায়দা নেই, আরও ক্ষতি, শারীরিক মানসিক অর্থ নষ্ট হয়েছে, এখন আপনার শারীরিক নষ্ট করবেন, মনও নষ্ট করবেন, পরিবারও নষ্ট করবেন। তো এই জন্যে ধৈর্য ধারণের মধ্যেই আপনি সাহায্য পাবেন। আর এই জন্য আপনার ইমান রাখতে হবে, যেটা ঘটে গেছে আল্লাহ না চাইলে ঘটে নাই, আর যেটা ঘটে নাই সেটা আল্লাহ চাই নাই তাই ঘটে নাই। কাজে এখানে যদি এই ইমান টোক আমাদের তকদিরের প্রতি বিশ্বাসটা থাকতো, আর সাথে তদবির করেন, তাহলে আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। তারপরে মানুষ যেহেতু আমরা দুর্বল, অধৈর্য হতেই পারি, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ধৈর্যশীলদের জন্য কি অগণিত হিসাব সব রয়েছে? ধৈর্যশীলদের সাথে কি তার ধৈর্যের সাথে জয় আছে? অধৈর্য হলে পরাজয়। তাহলে আমরা এই কিছু খেয়াল করি, এবং অধৈর্য যদি আপনি হন সেক্ষেত্রে কোনো ফায়দা যেহেতু নাই, যেই কাজটায় ফায়দা নেই সেটা করবেন কেন? কেন করবেন আপনি?